ডায়াবেটিসের সাথে একটি মায়াজমের রিলেশনটা দেখবো। হ্যাঁ, ডায়াবেটিসের সাথে মায়াজমের রিলেশনটা কি আছে, আর এই প্যাথোলজি কিভাবে ডিভেলপ হয় সেই জিনিসটা দেখবো। এখানে ডায়াবেটিস এন্ড মায়াজম আসলে সিভিয়ার ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা যেগুলো নন সিভিয়ার, যেগুলো লেন্দি মানুষ ভোগে যে সমস্যা আর কি, সেই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আসলে মানুষের মায়াজমের অবস্থানটা কি হয়, এটা আসলে ডায়াবেটিসের ক্ষেত্রে মায়াজমের অবস্থানটা কি হয় সেটা একটু আলোচনা করব। এখানে যে আলোচনাটা নেওয়া হয়েছে, এখানে যে আলোচনাটা নেওয়া হয়েছে রেফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, এই পেজটাতে দেখা যাবে আসলে ডাটা গুলো কোথা থেকে নিয়ে নেওয়া হয়েছে। সেখানে মায়াজমেটিক প্রেসক্রাইবিং ডক্টর সুব্রত কুমার ব্যানার্জির কিছু ডাটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আরো যাই হোক, আরো কিছু জায়গা থেকে নেওয়া হয়েছে। তো আমাদের যে প্রথম যে আলোচনা বিষয়টা সেটা হচ্ছে, আগে আমরা যাব হচ্ছে যে অর্গানন অফ মেডিসিনের আলোকে কিছু কথাবার্তা, যেটা প্রথম অ্যাফোরিজমে মাস্টার হ্যানিম্যান তার অর্গানন অফ মেডিসিনে আমাদের একটা মেসেজ দিয়ে গেছেন। সেই মেসেজটা হইতেছে, দ্য ফিজিশিয়ান্স হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ, টু কিউর অ্যাজ ইট ইজ টার্মড। উই ক্যান নট রেস্টোর ইন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট বাই গিভিং হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিন, উই ক্যান গিভ অনলি কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফর দেম। ইন দিস আর্টিকেল উই ট্রাই টু ফাইন্ড আউট হোয়ার দ্য কি ফর ওভারকাম দিস। সাধারণত আমরা যে যেটা দেখি যে ডায়াবেটিস মেলাইটাস এর যে পেশেন্ট গুলা, তাদের দীর্ঘদিন হয়তো বা ইনসুলিন খেতে হয় বা আদার্স ডায়াবেটিস এর মেডিসিন গুলা খাওয়া লাগে। হ্যাঁ, হোমিওপ্যাথির ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে সেই ধরনের পরিস্থিতি থাকে। তো অনেক ক্ষেত্রে একবারে যে মেডিসিন দিয়ে এই ডিজিজটা সম্পূর্ণ ভালো হয়ে যায় সেই ধরনের কোনো সিচুয়েশন বা কন্ডিশন হতে দেখা যায় না। তো আমরা এই আর্টিকেলটাতে এটা কেন হয়, তার ক্ষেত্রটা কি, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব যে কেন আমরা পূর্ণাঙ্গ ভাবে রেস্টোরেশন অফ হেলথ এই ডায়াবেটিস এর ক্ষেত্রে করতে পারি না যখন ইনসুলিন ডিফিসিয়েন্সি শুরু হয়ে যায়। তো সেই বিষয়টা আমরা এখানে আনবো। ভাইটাল ফ্যাক্ট ইন ডায়াবেটিস, ডায়াবেটিস ক্ষেত্রে মেইন যে ভাইটাল ফ্যাক্ট, ডায়াবেটিস মেলাইটাস ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসোলিউট ও রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। এটা হইতেছে হাইপারগ্লাইসেমিয়া, যেটা মূলত কারণ হইতেছে অ্যাবসোলিউট অর রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন, ইনসুলিনের ঘাটতি, সেটা যে কারণেই হোক বা নন ইনসুলিন হয়তো বা অ্যাক্টিভলি অ্যাক্টিভেট হতে পারছে না, সঠিক আকারে কাজ করতে পারছে না, আমাদের সেল মেমব্রেন থেকে বাইরের থেকে যে গ্লুকোজটাকে ভিতরে সে দিবে, যে উনি যে রিসিপ্টরের কাজটা করবে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের ভাস্কুলার লেভেলে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়। তো ইটিওলজি অ্যান্ড মায়াজম, এই জায়গাতে জেনেটিক্স ইটিওলজির ক্ষেত্রে বলা হয়েছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, দ্য প্রাইমারি বায়োলজিক্যাল রোল অফ হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন মলিকুল ইন দ্য রেগুলেশন অফ দ্য ইমিউনি রেসপন্স। টাইপ 1 ডায়াবেটিস ইজ এ অটো ইমিউনি ডিজিজ ইন হুইচ ইনসুলিন ইজ ফাংশনালি অ্যাবসেন্ট বিকজ অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য বেটা সেল ইন দ্য প্যানক্রিয়াস বাই দ্য ইমিউনি সিস্টেম, দ্য ট্রিগার্স or the autoimmune attack are not fully understood due to any mutation in human leukocyte antigen. Mul ghatona hotche human leukocyte antigen er the immune response autoimmune response ta ase ei response jonito karone pancreas er islets of Langerhans er beta cell ta khotigrosto hoy, je karone sadharonoto dekha gelo ei stage er patient er khetre সঠিক আকারে ইনসুলিন বডিতে অ্যাডিকুয়েট মাত্রায় থাকে না। এখানে উদাহরণটা যেটা আছে সিফিলিটিক ডিসক্রেশিয়া, আমরা জানি সিফিলিস মায়াজম ডিস্ট্রাকটিভ ডিজেনারেটিভ ঘটে, যেহেতু সেখানে সেল ডেথ হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ বেটা সেল ডেথ হচ্ছে,
এখানে হয়তো বা সিপিরিস মায়াজমের একটা স্টেজ বা একটা ক্ষেত্র থাকতে পারে। এই ক্ষেত্রটায় ডিস্ট্রাকটিভ ডিজেনারেটিভ অ্যান্ড ডিফর্মিটিস ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, এটা হচ্ছে সিফিলিস মায়াজমের কি ফিচার। সো ইন মলিকুলার লেভেল মিউটেশন মে প্রেজেন্ট, সাধারণত এই সিফিলিস মায়াজম ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে, সাধারণত আমাদের মলিকুলার লেভেলে নানি টাইপস অফ মিউটেশন, সেলুলার লেভেলে তোমার ক্রোমোজোম লেভেলে সেই মিউটেশনটা ঘটে ডিউ টু ইনফ্লুয়েন্স অফ সিফিলিটিক মায়াজম। বাই গিভিং অ্যান্টিসিপিলিটিক ট্রিটমেন্ট উই মে প্রোটেক্ট ইট, আমরা যদি এই ধরনের কোনো কিছু একটা অকারেন্স ঘটা পূর্বে, মিউটেশন হয়ে যাওয়ার পূর্বে, আমরা যদি ওই একটা জেনারেশন একটা বংশের যেখানে এটা হতে যাচ্ছে তাদের রোগীকে যদি আমরা মেডিসিন অ্যাপ্লাই, লক্ষণ ভিত্তি মেডিসিন অ্যাপ্লাই করি, অ্যাপ্রোপ্রিয়েট স্পেস সঠিক সঠিক স্টেটে যদি আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, তাহলে অ্যান্টিসিপিলিটি মেডিসিন করলে এই ধরনের মিউটেশন হওয়ার টেন্ডেন্সি প্রতিহত করা সম্ভব। তার পরবর্তী ইটিওলজিতে যে কথাটা দেওয়া আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্ট, ল্যাক অফ এক্সপোজার টু প্যাথোজেনিক অর্গানিজমস ইন আর্লি চাইল্ডহুড লিমিটস ম্যাচুরেশন অফ দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু অটো ইমিউন ডিজিজ। এখানে বলতেছে একবারে যেটা চাইল্ডহুডে কম বয়সে, ওই ক্ষেত্রে যখন যাদের প্যাথোজেনিক অর্গানিজম ইন আর্লি চাইল্ডহুড লিমিট মিউটেশন অফ দ্য ইমিউন সিস্টেম, তাদের ওই রোগ জীবাণুর সংস্পর্শে যাওয়া বা আসা এক্সপোজার হওয়াটা একটু কম হয়, তাদের ক্ষেত্রে দেখা গেলে তাদের বডির রেসপন্সিবিলিটি অটো ইমিউন এটা একটু কম থাকে, তারা ওই জার্ম সম্পর্কে রিকগনাইজড কম হয়, তাদের বডিটা তত রেসপন্স করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা গেলো তাদের এই অটো ইমিউন ডিজিজ গুলা হঠাৎ করে কোনো একটা জার্মে আক্রান্ত হলে সেইগুলো কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। হ্যাঁ, দেখা গেলো গ্রামে আমরা দেখবো যেটা যারা একবারে ময়লা আবর্জনাতে বেশি ঘোরাফেরা করে, হ্যাঁ, বর্ষাতে যারা বেশি চলাফেরা করে তারা কিন্তু অসুস্থ কম হয়, কিন্তু শহর থেকে কেউ গেল সে দেখা গেলো হঠাৎ করে একদিন বৃষ্টির পানিতে ভিজলো, কাদা পানিতে গেলো, দেখা গেলো সর্দি জ্বর শুরু হয়ে গেলো, কারণ ও ওই পরিবেশ এবং ওই পরিবেশের যে ওই এনভায়রনমেন্ট সেটার সাথে তার ইমিউনিটিটা এক্সপোজড হয়নি এর আগে, সে তার ইমিউনিটি ওটাকে রিকগনাইজ করতে পারতেছে, যে কারণে দেখা গেলো এই ধরনের কিছু কিছু কন্ডিশন আমাদের ভিতরে আসে। ভাইরাসের ক্ষেত্রে যেটা বলে সেভারেল ভাইরাস হ্যাভ বিন ইমপ্লিকেটেড ইনক্লুডিং মাম্পস ভাইরাস, ককসাকি বি ভাইরাস, রেট্রো ভাইরাস, রুবিয়েলা এন্ড সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেনবার্গ ভাইরাস, এই কয়েকটা ভাইরাস আছে যে ভাইরাস গুলা সাধারণত ডায়াবেটিস কে আসার জন্য উৎসাহ যোগায় আর কি, কিছু ফ্যাক্ট তাদের সাথে কাজ করে। তো এই যে আমরা আমাদের সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া, হ্যাঁ, তারপরে বা একেবারে ছোটতে আমরা জীবাণুতে আক্রান্ত না হওয়া বা ছোটতে একবারে অপুষ্টিতে থাকা, এটার কারণে আমাদের ইমিউনিটি সঠিক আকারে গ্রো করে না। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি আমরা দেখব সোরা, তার ল্যাটেন্ট সোরা একটা অবস্থান আছে যেটা আমাদের একুইট এইসব জীবাণুর প্রতি সাসেপ্টিবিলিটি তৈরি করে। নিজের নিজের অবস্থান থেকে তারা ওই এই ধরনের মাইক্রোবস এবং জীবাণুর প্রতি একটা প্রবণতা তৈরি করতে পারে, একদম এক একটা মায়াজম তার নিজের মতো করে নিজের একটা স্টেটে নিজের একটা কন্ডিশনে সে সাকসেপ্টেবিলিটি তৈরি করে। এই সাকসেপ্টিবিলিটির জনিত কারণে আমরা কিন্তু খুব সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এখন সেই জীবাণুর ভিতরে হতে পারে মাম্পস থাকতে পারে, ককসাকি বি ভাইরাস থাকতে পারে, রেট্রো ভাইরাস থাকতে পারে, রুবিয়েলা থাকতে পারে, হ্যাঁ, সাইটোমেগালো ভাইরাস থাকে, ইপস্টেনবার ভাইরাস থাকতে পারে। এই ভাইরাস গুলা যদি হ্যানিম্যানিয়ান কনসেপ্ট অফ মায়াজোমেটিক বা হ্যানিম্যানিয়ান কনসেপ্ট অফ মেল ট্রিটমেন্ট, যেটাকে আমরা এক কথায় সাপ্রেশন বলি, সাপ্রেশনের বিষয়টা সাধারণত এখানে কাজ করে, যদি অপচিকিৎসা হয় এই ভাইরাস গুলা কোনো সময় হয়তো বা আমার বডিতে এমন কিছু সমস্যা তৈরি করবে যে কারণে আমরা আমি ওই ধরনের কিছু সাকসেপ্টেবল ডিজিজ মানে ক্রনিক ডিজিজের দিকে আমার বডিতে একটা চলে যাবে, ডিউ টু ম্যাল ট্রিটমেন্ট উইথ নন সিমিলিমাম সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল কেমোথেরাপি আওয়ার ইমিউন সিস্টেম মে বিকাম মোর ডিপ্রেসড
homeopathic myosmatic system of treatment can clear up the suppression level of immunity, so we can boost our immunity with homeopathy. এইখানে বলা হচ্ছে এই যে ক্ষেত্রটা, এই যে অবস্থানটা, যখন আমার আমি ছোটতে আমি বেশি পরিমাণে জীবাণু দ্বারা এক্সপোজ হচ্ছি না, সেই পরিবেশে যাচ্ছি না, আমি আমার আমার ইমিউনিটিটা এনভায়রনমেন্টের সাথে রিকগনাইজড হচ্ছে না, বা আমার শরীরে যে মাই ব্যাকগ্রাউন্ড মায়োজমটা আছে তা সে একটা সাকসেপ্টেবিলিটি তৈরি করতেছে, সে সাকসেপ্টেবিলিটির কারণে আমি পরবর্তীতে যখন আস্তে আস্তে আমার ডেভেলপ হচ্ছে, আমার বয়স যখন বাড়তেছে, আমি বিভিন্ন জীবাণু দ্বারা এক্সপোজ হচ্ছি এবং আমি ইনফেক্টেড হচ্ছি, তো এই ইনফেক্টেড হওয়া এবং আমার সাকসেপ্টেবিলিটি বৃদ্ধি হওয়া এইটা শুধুমাত্র একটা ফল্টের কারণে, সেটা হচ্ছে আমার বডির সাকসেপ্টেবিলিটিটা কোন লেভেলে আছে। আমি যদি এটাকে প্রোটেক্ট করতে পারি, সাকসেপ্টেবিলিটি লেভেলটাকে যদি আমি নিউট্রালাইজ করতে পারি, তাহলে কিন্তু আমার ওই বিভিন্ন ডিজিজ দ্বারা আক্রান্ত এক্সপোজ হলেও দেখা গেল সে প্যাথোলজি ডেভেলপ করবে না। আর প্যাথোলজি ডেভেলপ না করলে এখানে আরেকটা জিনিস যেটা আছে, আমি যেটা জানি, আমরা যেটা জানি যে নন সিমিলার মেডিসিন অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু কিছু আমাদের বডির ভিতরে কিছু জটিলতা দেখা দেয় এবং সেটা বিভিন্ন আকারে বিভিন্ন ধরনের সাকসেপ্টেবিলিটি আরো ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। তো হোমিওপ্যাথিক মেডিসিন সেটা কিন্তু এই সাপ্রেশন হওয়ার থেকে সাকসেপ্টেবিলিটি লেভেলটা বুস্ট আপ করে এবং আমাদের বডিটাকে রোগের থেকে, রোগের কমপ্লিকেশনের হাত থেকে রক্ষা করে। তো আমরা যদি দেখি যে আমার একজন রোগী সোরা মায়োজমগ্রস্ত এবং সোরা মায়োজম তার বডিতে এক ধরনের সাকসেপ্টেবিলিটি তৈরি করছে, আমরা যদি কেস টেকিং করার পর যদি বুঝি যে না এই মেডিসিনটা দিলে অ্যাপ্রোপ্রিয়েটলি তার ওই সাকসেপ্টেবিলিটি লেভেলটা চলে যাবে, তাহলে কিন্তু আমরা তাকে ওই লেভেলে ট্রিটমেন্ট করেও কিন্তু তার ফিউচার সাফারিংটা প্রতিহত করতে পারবো। কারণ ওই সাকসেপ্টেবিলিটি লেভেলটা চলে গেলে পরবর্তীতে ওই সাকসেপ্টেবিলিটি লেভেল জনিত কারণে সে অনেক রোগ রোগ থেকে এক্সপোজ হলেও সেটা সঠিক আকারে। এখানে তার পরবর্তীতে যেটা আছে যে ইটিওলজি কন্টিনিউ, যেটা ডায়েটের কথা বলা হচ্ছে, ডায়েট বোভিন সিরাম অ্যালবুমিন বিএসএ এ মেজর কনস্টিটিউট অফ কাউ মিল্ক। কারণ এটা আমাদের গরুর যে বোভিন মানে হচ্ছে চতুষ্পদতন্ত্র, গরুর যে মিল্ক যেটা আছে, এই মিল্কের একটা উপাদান যেটা আছে যেটাকে বলা হচ্ছে বোভিন সিরাম অ্যালবুমিন বিএসএ হ্যাজ বিন ইমপ্লিকেটেড ইন ট্রিগারিং টাইপ 1 ডায়াবেটিস। এটা সাইন্টিফিক্যালি স্ট্যাটিস্টিকে যেটা পাওয়া গেছে যে এটা টাইপ 1 ডায়াবেটিস এর একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। দ্য চিলড্রেন হু আর গিভেন কাউ মিল্ক আর্লি ইন ইনফ্যান্সি আর মোর লাইকলি টু ডেভেলপ টাইপ 1 ডায়াবেটিস। এটা কেন এই কথাটা হইতেছে, যারা গরু মায়ের বেস্ট ফিড দিতে পারছে না এবং কাউ মিল্ক যারা একেবারে চাইল্ডহুড থেকে যারা পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। এখানে টিউবারকুলার ডায়াথিসিস এর কথাটা চলে আসছে। দিস মেকানিজম ক্যান শো অ্যালার্জি ক্রিয়েশন অ্যান্টিজেন এগেইনস্ট মিল্ক। কারণ এই টিউবারকুলার মায়োজম সাধারণত এই এই ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন শো করে। হ্যাঁ, সেটা হচ্ছে মিল্কের এগেইনস্ট অ্যান্ড ইট ল্যাকটোজ, দুধের যে ল্যাকটোজ উপাদানটা আছে সেটার সাথে সে অ্যালার্জিক রিঅ্যাকশন প্রকাশ করে। Not only short-acting medicine, you should implement anti-tubercular constitution remedy for reduce the susceptibility level. এই রোগীর যে susceptibility level আছে, এই লেভেলটাকে প্রতিহত করতে হলে আমরা সাধারণত deep anti-tubercular medicine, diathesis medicine আমাদের apply করা লাগবে। অনেক ক্ষেত্রে শরীর বা আদার্স মায়োজম সেটা দেখতে পারে, কিন্তু আমরা টিউবারকুলার মায়োজমের প্রমিনেন্টলি এই লক্ষণটা দেখছি যে যেটা মিল্কের সাথে সে মিল্কের অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয় আর কি। তো তার পরবর্তীতে যেটা আমাদের ক্ষেত্রটা ডায়েট গেল, ওবেসিটিটা একটা স্টেট, একটা কন্ডিশন, ইট ইজ এ ডায়াবেটোজেনিক ফ্যাক্টর through increasing resistance to the action of insulin.
মানে আমাদের বডিতে যত পরিমাণ অ্যাডিপোস টিস্যু জমা হবে, যত পরিমাণ কোলেস্ট্রল আমাদের রক্তনালীতে জমা হবে, এগুলা ইনসুলিনকে সঠিক আকারে ফাংশনিং হতে দেয় না। এটা ইনসুলিনকে ইনসুলিন এবং সেল মেমব্রেনের মাঝামাঝি এই কোলেস্ট্রল এবং যে অ্যাডিপোস টিস্যু এর একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো যখন দেখা যাচ্ছে যে তার প্যানক্রিয়াস সঠিক ভাবে ফাংশনিং, কিন্তু এক্সেস ওবিস যদি হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো অ্যারাইজ করে। ইট ক্যান মেক ব্যারিয়ার বিটুইন ইনসুলিন অ্যান্ড সারফেস রিসেপ্টর অফ দ্য সেল মেমব্রেন। আমাদের সেল মেমব্রেন যে সারফেস রিসেপ্টর যেটার সাথে ইনসুলিন যেটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, এই জায়গাতে সে মানে মিডিয়েটর হিসেবে কাজ করে, এই এই জায়গাতে সে ওই কোলেস্ট্রল বা এই ধরনের অ্যাডিপোস টিস্যু গুলো তারা ব্যারিয়ার হিসেবে কাজ করতে দিয়ে না। এই যে এটা বিষয়টা সাইকোটিক স্টিগমা, যেটা বলো ক্যান প্রোডিউস হাইপার ডিপোজিশন অ্যান্ড প্রলিফারেশন। সাইকোটিক মায়াজমের একটা চরিত্র আছে যে হাইপার ডিপোজিশন অ্যান্ড প্রলিফারেশন, আমার বডিতে বেশি পরিমাণে অ্যাডিপোস টিস্যু জমা হওয়া, কোলেস্ট্রল বেশি জমা হওয়া, এই যে ডিপোজিশন হওয়াটা, এটার ব্যাকগ্রাউন্ড আমার থাকে হচ্ছে ইনফ্লুয়েন্সটা থাকে হচ্ছে সাইকোটিক ডায়াথিসিস অফ সেল টিস্যু ডিফেক্ট ইন মেটাবলিজম। আমরা এরা যেটাকে পড়ে আসলাম, দেখো না যে প্রতিটা মায়াজমের ক্ষেত্রেই কিন্তু ওই ডায়াবেটিসটা ডেভেলপ হওয়ার একটা ক্ষেত্র আছে প্রতিটা মায়াজমের ক্ষেত্রেই। এখানে লাস্টে যেটা আমরা আসতেছি তার পরবর্তীতে, দিস ইজ ম্যাল নিউট্রিশন, অপুষ্টি জনিত কারণে কি হতে পারে। ইন ইউটেরো মে প্রোগ্রামড বেটা সেল ডেভেলপমেন্ট অ্যান্ড এ মেটাবলিক ফাংশন অ্যাট এ ক্রিটিক্যাল পিরিয়ড। হ্যাঁ, সো প্রিডিসপোজিস টু টাইপ টু ডায়াবেটিস লেটার ইন লাইফ। এটা সোরার ক্ষেত্রে যেটা হচ্ছে ক্যান প্রোডিউস হাইপো অ্যান্ড ডিফিসিয়েন্সি উইথ ফাংশনাল ডিসঅর্ডার। সোরাই সবসময় হাইপো স্টেটটা তৈরি করে, সেটা মেন্টাল স্টেটে হোক, সেলুলার স্টেটে হোক, বা আমাদের একবারে মলিকুলার লেভেলে হোক কোষের, সে সবসময় হাইপোর দিকে থাকে। তো সোরার কি বেশিরভাগ ক্ষেত্রে ধরো উইদাউট এনি টাইপস অফ ক্রিটিক্যাল প্যাথোলজি, উইদাউট এনি টাইপস অফ সেলুলার ডিস্ট্রাকশন, সেখানে অনলি উইথ ফাংশনাল ডিসঅর্ডার, অনলি ফাংশনাল ডিসঅর্ডার আছে, কিন্তু সেখানে ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল অ্যাসিমিলেশন থাকে, যে কারণে ওরা এই ছোট থেকে দেখা গেল যে এই রোগীগুলার ম্যাল অ্যাবজর্পশন আর ম্যাল অ্যাসিমিলেশন থাকার জন্য এদের এরা অনেক কিছু খাদ্য উপাদান খাবে, কিন্তু সঠিক আকারে সেলুলার লেভেলে সেটা ইউটিলাইজ করতে পারে, আর এই ইউটিলাইজ না করতে পারার জনিত কারণে এরা কিন্তু ওই অপুষ্টিতে ভুগবে। এবং এই অপুষ্টিতে দীর্ঘদিন ভোগা থাকাকালীন হয় কি, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু জীবাণুর প্রতি আমরা সাকসেপ্টেবল হয়ে যাই, আবার দেখা গেলো আমাদের অনেক কোষগুলো আছে, যদি আমরা ছোট থেকে কম বয়স থেকে যদি আমরা ম্যাল নিউট্রিয়েন্ট থাকি, আমাদের অনেক অর্গান কিন্তু ভালো আকারে ডেভেলপ হয় না, বিশেষ করে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলা, বিশেষ করে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড গুলা, এগুলো কিন্তু সঠিক আকারে ডেভেলপ হতে পারে না। ডেভেলপ হতে না পারলে হয় কি, তারা একটা সময় বডি যখন বড় হয়ে যায়, আমরা যখন বড় হয়ে যাই, তখন আমাদের পুরো বডিতে তার যে ফাংশনিং করার কথা, যতটুকু সার্ভিস দেওয়ার কথা, সেটা সে অ্যাডিকুয়েটলি দিতে পারে না। আর দিতে না পেলেই কিন্তু তখন ওই সময় একটা লেভেল এক একটা ডিসঅর্গানাইজেশন ডিসফাংশন তৈরি হয়, তখন দেখা গেলো ওই কিছু কিছু অর্গান আমাদের উইক থাকে, কিছু কিছু অর্গানের ফাংশন সঠিক আকারে হয় না। এই জন্য আমাদের সেল গুলা তখন ওই রোগের প্রতি, বিভিন্ন রোগ জীবাণু দ্বারা ইজিলি এক্সপোজড হলে ইজিলি সেই অ্যাফেক্টেড হয়ে যায়। এটা সোরা মায়াজমের ক্ষেত্রে সাধারণত ব্যাকগ্রাউন্ডে অ্যাভারেজলি দেখা যায়। ডিপোজিশন অফ মায়েলয়েড, এটা পরবর্তীতে একটা মেকানিজম আছে, ডিপোজিশন অফ মায়েলয়েড, এই জিনিসটা কি আমরা দেখি, ইট মে কজ অ্যাট্রোপি অফ বেটা সেল। এটা এমন একটা কন্ডিশন বা সিচুয়েশন, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বেটা সেল গুলো আছে, বেটা সেল গুলোকে অ্যাট্রোপি হয়ে যায়। আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম, সেটাতে বেটা সেল মিউটেশন হয়ে যায়, আর এখানে আছে যে বেটা সেল অ্যাট্রোপি হয়ে যায়, মানে অ্যাট্রোপি মানে শুকায় যাওয়া বা চুপসায় যাওয়া। মায়েলয়েড ইজ অ্যান অ্যাবনর্মাল প্রোটিন দ্যাট ইজ প্রোডিউস ইন ইউর বোন ম্যারো অ্যান্ড ক্যান বি ডিপোজিটেড ইন এনি টিস্যুস অর অর্গান। সাম প্রোটিন ডিপোজিশন ডিউ টু ওবিসিটি,
কিছু কিছু ক্ষেত্রে এটা দুইটা ক্ষেত্রে হয়, যদি বেশি পরিমাণে আমাদের বোন মেরোতে এই অ্যাবনর্মাল প্রোটিনটা যেটা আমরা মায়োলেট বলতেছি, যেটা যদি তৈরি হয় সেটা ডিপোজিট হয় বিভিন্ন অর্গান টিস্যুতে, আর আরেকটা হচ্ছে সাম প্রোটিন ডিপোজিট ডিউ টু ওবিসিটি, আমাদের ওবিসিটি জনিত কারণে ডিপোজিট হতে পারে। এটাকে সাধারণত ব্যাকগ্রাউন্ড দেখাতেছে সাইকোটিক স্টিগমা। সাইকোটিক স্টিগমাটার ক্ষেত্রে, সাইকোটিক মায়োজমের ক্ষেত্রে এটা ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা দেখি, আমরা আগেও পড়ছি যেটা ক্যান প্রোডিউস সাইকোটিক মায়োজম বা সাইকোটিক স্টিগমাটা ক্যান প্রোডিউস হাইপার ডিপোজিশন এন্ড প্রলিফারেশন অফ সেল টিস্যু। আমাদের কোষে যে কোনো জিনিস ডিপোজিট হওয়া এবং সেখানে বেশি পরিমাণে, এই ঘটনাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে সাইকোটিক মায়োজম ডিফেক্ট ইন মেটাবলিজম। ওই অ্যাট্রোফি সাধারণত সাইকোটিক মায়োজমের, সাইকোটিক হাইপারট্রফি হয় আবার অ্যাট্রোফি হতে পারে। সোরার ক্ষেত্রে যেটা অ্যাট্রোফি হয় সেটা হচ্ছে ডিউ টু ম্যালনিউট্রিশন, সঠিক আকারে তার পুষ্টিজাত উপাদান বডিতে নেয়, তাই সঠিক আকারে টিস্যুটা ডেভেলপ হয়নি, তাই তাকে অপুষ্টি দিক মনে হচ্ছে, সে শুকাই গেছে। আর সিফিলিটিস সিপিরিস এর ক্ষেত্রে সাধারণত যদি এক্সেস সেলুলার ডিস্ট্রাকশন হয়ে যায়, সেল ক্ষয় হয়ে যাচ্ছে দ্রুত কোনো কারণবশত, কোনো বসত কোনো রোগে, সেই ক্ষেত্রটা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাট্রোফি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্টেজে আসে। এখানে আর একটা যেটা লাস্টে যেটা বলা হচ্ছে আর্টারিয়াল স্ক্লেরোসিস অ্যান্ড মেকানিজম অফ কমপ্লিকেশন, মানে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনটা গ্রো করে সেই কমপ্লিকেশনটা গ্রো করার কিছু মেকানিজম আছে, সেই মেকানিজমটা এখানে সংক্ষেপে যতটুকু পারা যায় আর কি, ইট ইজ দ্য থিকেনিং হার্ডেনিং অ্যান্ড দ্য লস অফ ইলাস্টিসিটি অফ দ্য ওয়াল অফ দ্য আর্টারিজ, দিস প্রসেস গ্র্যাজুয়ালি রেস্ট্রিক্ট দ্য ব্লাড ফ্লো। এটা হইতেছে আর্টারিয়াল স্ক্লেরোসিস এর মানে কাকে বলে সেই জিনিসটা লেখা, যে এটা হচ্ছে থিকেনিং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, হার্ডেনিং হয়ে যাবে, লস অফ ইলাস্টিসিটি মানে ওই রক্তের শিরানালিটা যে প্রসারিত হয় প্রয়োজনে আবার যে সংকুচিত হয়, এই প্রসারিত হওয়ার যে মেকানিজম এটা ইলাস্টিসিটি বলা হয়, এই ইলাস্টিসিটি স্টেটটা নষ্ট হয়ে যাবে। দা আর্টারিয়াল ওয়াল স্টার্ট টু ফিল আপ উইথ দা ডিপোজিশন অফ সেলুলার ওয়াস, সাধারণত এটা হয় যখন ওই আর্টারির ওয়ালে সেলুলার ওয়াস্ট আমাদের বডিতে যেগুলো মেটাবলিজম হয়ে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলা যখন জমা হবে আর্টারি ওয়ালে, যে এটা পুরুত্ব বাড়ায় দেবে, তখন এই জিনিসটা হতে পারে। তা আমরা এর আগে যেটা পড়ে আসলাম যে যেহেতু ডিপোজিশনটা ব্যাকগ্রাউন্ডে সাইকোটিক মায়োজমে আছে, তার এই এই ঘটনাটা সাইকোটিক মায়োজমের জনিত কারণে ব্যাকগ্রাউন্ডে ঘটবে। তার পরবর্তীতে দেওয়া হচ্ছে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হ্যাঁ হাইপারটেনশন যাকে আমরা বলি, এটা সাধারণত দেখা যায় যে অ্যাভারেজলি অন্যান্য মায়োজমের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সাইকোটিক ওরিয়েন্টেড বেশি, কারণ আমাদের বেশিরভাগই যেটা দেখা যায় যদি যদি এটা ওবিসিটি জনিত কারণে হয় এবং কোলেস্ট্রল জনিত কারণে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাইকোটিক মায়োজম জনিত। এবার আসি হাই কোলেস্ট্রল, যেটা আগেই বললাম, আগেও আলোচনা করছি যে ডিপোজিশন এবং কোলেস্ট্রল বেশি জমা এবং ওবিসিটি হলে সাধারণত এক ধরনের ডায়াবেটিস এর কন্ডিশন আসতে পারে। হাই ট্রাইগ্লিসারাইড এ টাইপ অফ ফ্যাট লিপিড ইন ইওর ব্লাড সাইকোটিক স্টিগমা, এটাও সাইকোটিক স্টিগমার ক্ষেত্র। এবার আসি ইনসুলিন রেজিস্ট্যান্স ওবিসিটি অর ডায়াবেটিস, এই জিনিসটা সাধারণত যেটা হাই ট্রাইগ্লিসারাইড, হাই কোলেস্ট্রল এবং ওবিসিটি, এই হাই ফ্যাট মানে লিপিড, হ্যাঁ অ্যাডিপোজ টিস্যু জমা হওয়া এই বডিতে, এই জিনিসটাকে আমরা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স করে। আগে যেটা আলোচনা করলাম যে এই এই ধরনের ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল এরা ওই সেল মেমব্রেনের সাথে ইনসুলিন গ্লুকোজকে যে সেল মেমব্রেন দিয়ে রিসেপ্টরের মাধ্যমে ভিতরে পেয়ে সেলের ভিতরে প্রবেশ করতে সহযোগিতা করবে, এই কাজের ব্যারিয়ার তৈরি করে। ইনফ্ল্যামেশন ফ্রম ডিজিজ সাসেস আর্থারাইটিস lupus or infection or inflammation of unknown causes all myasm, eta dekha gelo bibhinno all myasm ei karone lekhchi je proteta myasm e ekta susceptibility toiri kore bibhinno myasm ekhane ei ei infection er khetre ba inflammation er khetre actually hote pare. Porobortite complication jeta bola ache, the longer you have diabetes and the less control your blood sugar the higher the risk of complication. সুন্দর একটা কথা বলা হচ্ছে যে যতদিন ডায়াবেটিসে ভোগার দিনটা যত বেশি হবে এবং এটার সাথে
ব্লাড সুগারটা যত নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করাটা কম হবে, তত পরিমাণ আমার এটা কমপ্লিকেশনের রিস্কটা বেড়ে যাবে। পসিবল কমপ্লিকেশন ইনক্লুডেড কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমরা সবাই জানি, যারা পড়ছি তারা বুঝি, ডায়াবেটিস ড্রামাটিক্যালি ইনক্রিজ দ্য রিস্ক অফ ভেরিয়াস কার্ডিওভাস্কুলার প্রবলেম ইনক্লুডিং করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমি এর আগে আমরা এর আগে পড়লাম যে আমাদের সেল ওয়াল মানে আর্টারি ভিতরে মানে ডিপোজিশন হওয়া, কোলেস্ট্রল ডিপোজিশন হওয়া, অ্যাডিপোস টিস্যু ডিপোজিশন হওয়া, বা যেটা হয় আর্টারি স্ক্লেরোসিস তৈরি করে, এই আর্টারি স্ক্লেরোসিসটা যদি আমাদের করোনারি আর্টারিতে শুরু হয় সেক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজটা দেখা দেবে উইথ চেস্ট পেন, যেটাকে আমরা অ্যানজাইনা বলতেছি। এটা পরবর্তীতে দেখা গেল করোনারি আর্টারি যদি শর্টকে করে রক্ত সরবরাহ হার্টের ভিতরে করতে না পারে সেক্ষেত্রে হার্টের অ্যাটাক, স্ট্রোক অ্যান্ড ন্যারোয়িং অফ দ্য আর্টারিজ, আর্টারি স্ক্লেরোসিস, যেটা আমি আবার বলতেছি। ইফ ইউ ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার, যদি এই যে হার্টের যে কার্ডিওভাসকুলার, যদি আমার রক্তের ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার জনিত কারণে আমার এই হার্টের এই ট্রাবলটা দেখা দেয়, তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাইকোটিক ওরিয়েন্টেড। অর ইফ your complaint arises from obstruction, embolism, atrophy and stenosis, মানে আমার করোনারি আর্টারি শিরাটা অবস্ট্রাকশন হয়ে গেছে বা সেখানে এম্বোলাস আসছে বা সেখানে অ্যাট্রোপি হয়েছে, সেটা শুকাই গেছে বা সেটা স্টেনোসিস হয়ে গেছে, এই ক্ষেত্রটা সাধারণত সাইকোটিক ওরিয়েন্টেড। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই যে এম্বোলাস গ্যাসিয়াস এম্বোলিজম হয় ডিউ টু অ্যাক্সিডেন্ট বা আদার্স কোনো কারণে, কেমিক্যাল জনিত কারণে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, রাপচার স্ট্রোক সাধারণত দেখা গেল যদি কোনো সময় ব্রেনে স্ট্রোক যেটা হয়, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজের ভিতরেই পড়ে, যেহেতু শিরার সাথে রিলেটেড, ব্রেনে যখন স্ট্রোক হবে যখন শিরাটা রাপচার হয়ে যাবে, এই ভাস্কুলার এই ডিজিজটা যখন রাপচার হয়ে যাবে তখন অ্যাভারেজলি তাদেরই রাপচার হয় যাদের সাধারণত বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডটা সিপিলিটিক থাকে, অন্য মায়োজম সিপিলিটিক বা টিউবারকুলার। পরবর্তীতে কমপ্লিকেশন যেটা দেওয়া আছে নার্ভ ড্যামেজ, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এক্সেস সুগার ক্যান ইনজুর দ্য ওয়াল অফ দ্য টিনি ব্লাড ভেসেলস। বলা হচ্ছে যে আমাদের সব থেকে সূক্ষ্ম পেরিফেরিতে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস গুলো আছে, এক্সেস সুগার গুলা ওই ব্লাড ভেসেল গুলো ক্ষতি করে, দ্যাট নরিশ ইউর নার্ভ, যেটা আমাদের ওই পেরিফেরির যে নার্ভাস প্লেক্সাস গুলো আছে ওই নার্ভাস প্লেক্সাস গুলাকে যেগুলা পুষ্টি যোগায়, স্পেশালি ইন ইউর লেগ, সাধারণত দেখা যায় লেগ আমাদের পা, দিস ক্যান কজ টিঙ্গলিং, নামনিং, বার্নিং অর পেইন, দ্যাট ইউজুয়ালি বিগিনস অ্যাট দ্য টিপস অফ দ্য টয়ে or finger and gradually spread upward, ekebare niche theke ekebare paer nok theke eta aste 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 obosh bhab ebong burning ba tingling je sensation ta ache eta uporer dike uthe theke, left untreated eta jodi chikitsa na kore rekhe dewa hoy you can lose sense of feeling, you can koi gelo you can lose all sense of feeling in the affected limb, jodi eta ke treatment na kore tahole oi affected limb er sensory je nerve ta eta dhire dhire okarjokor hoye jete pare, damage to the nerve related to digestion can cause problem with nausea, vomiting, diarrhea and constipation, for men it may lead to erectile dysfunction, সাধারণত আমরা জানি ডায়াবেটিক কমপ্লিকেশন ইরেক্টাইল ডিসফাংশন হয়, এটা সাধারণত ওই নার্ভের সমস্যা জনিত কারণে এটা আসে, বা আর্টারি স্ক্লেরোসিস, যেটা পেনাইল যে নার্ভ গুলা শিরা গুলা আছে সেটা সঠিক আগে সেটা থিকেনিং হয়ে গেছে, সঠিক আগে ব্লাড ফ্লো পাচ্ছে না, সেক্ষেত্রে ইরেক্টাইল ডিসফাংশন আসবে। এখানে দুইটা মেকানিজম আছে, ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার, এটাও যদি কোনো ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার জনিত কারণ হয়, কোনো জায়গাতে কোনো একবার পেরিফেরিতে সূক্ষ্ম কোনো একটা শিরা ব্লক হয়ে গেছে সেটা সাইকোটিক স্টিগমাটা, এটাও যদি অবস্ট্রাকশন অ্যান্ড এম্বোলিজম সেটাও সাইকোটিক স্টিগমাটা, এটা যদি কোনো কারণে কোনো জায়গাতে রাপচার হয়ে যায়, হ্যাঁ সেটাও সেম অ্যাজ এটা সিপিডিটি। হ্যাঁ, টিউবারকুলার ক্ষেত্র আছে যেটা আমি স্লাইডে নিতে পারি না আর কি, ছোট স্লাইড তো একটু আগে একটু লিখতে গিয়ে এটা বাদ দিয়ে চলে গেছি। এটা পরবর্তী কমপ্লিকেশন যেটা রেনাল ফাংশন, যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা হয় কিডনিতে যে সমস্যাটা হয়, দ্য কিডনি কন্টেন মিলিয়ন্স অফ টিনি ব্লাড ভেসেলস ক্লাস্টার গ্লোমেরুলি, হ্যাঁ দ্যাট ফিল্টার ওয়াস্ট ফ্রম ইউর ব্লাড
diabetes can damage this delicate filtering system. Diabetes এই সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলোকে ড্যামেজ করে দেয়। সিভিয়ার ড্যামেজ ক্যান লিড টু কিডনি ফেইলিওর অর ইরিভার্সিবলি ইন স্টেজ কিডনি ডিজিজ। মানে এটা এমন একটা স্টেজে চলে যায় যখন সেটা আর রিভার্স করে ফিরে আনা যায় না, হুইচ মে রিকোয়ার ডায়ালাইসিস অর কিডনি ট্রান্সপ্লান্ট। একটা সময় যদি ট্রিটমেন্ট না করে, একটা পর্যায়ে ট্রিটমেন্ট না করে করে রেখে দিই, তাহলে এই কন্ডিশনে চলে যাবে। এটাও যদি ওই টিনি ব্লাড ভেসেলসটা যদি ক্লটিং বা অবস্ট্রাকশন একই মেকানিজম সেম ঘটনা ঘটে, তো সেটা ব্যাকগ্রাউন্ড মায়োজমটা এ ধরনের দেয় সাইকোটিক এন্ড সিপিডিটি। এখন তার পরবর্তী কমপ্লিকেশন যেটা আসছে সেটা হচ্ছে আই ড্যামেজ। আই ড্যামেজটা ডায়াবেটিস ক্যান ড্যামেজ দ্য ব্লাড ভেসেলস অফ দ্য রেটিনা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, potentially leading to blindness. Diabetes also increase the risk of other serious vision disorders such as cataract or glaucoma. Same ghotona tobe glaucoma ta alada, glaucoma mechanism ta alada, eta kono ekdin shomoy hole ami seta alochona kore debo. Ha ekhaneo sei retinar je arteries je channel ta ache sei channel e kono shomoy somoshya hole mechanism ta eki, আস্তে আস্তে ওই শিরাগুলা আর্টারিস্ক্লেরোসিস হয়ে যায় এবং আস্তে আস্তে ওই শিরাগুলা দিয়ে সঠিক আকারে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয় ডায়াবেটিক রোগীদের। তার পরবর্তীতে একটা পপুলার কমপ্লিকেশন সেটা হইতেছে ফুট ড্যামেজ, নার্ভ ড্যামেজ ইন দ্য ফিট অর পোর ব্লাড ফ্লো টু দ্য ফিট ইনক্রিজ দ্য রিস্ক অফ ভেরিয়াস ফুট কমপ্লিকেশন। হ্যাঁ, লেফট আনট্রিটেড যদি ওই সময় আমরা ওই অবস্থায় ট্রিটমেন্ট না করে রেখে দিই, কাট অ্যান্ড ব্লিস্টার ক্যান ডেভেলপ সিরিয়াস ইনফেকশন। সাধারণত দেখা গেল যে একবারে পায়ের পেরিফেরির দিকে সামান্য ছোটখাটো আকারে কোনো আঘাত লাগলে, কেটে গেলে বা কোনো একটা ব্লিস্টার দেখা দিলে সেটা দেখা গেল খুব দ্রুত ইনফেকশনে ডেভেলপ করে। হুইচ অফেন হিল পোরলি, বা সেটা হয়তো সিরিয়াসলি আকার ধারণ না করলেও সেটা হিল করতে দেরি হচ্ছে। দিস ইনফেকশন মে আলটিমেটলি রিকোয়ার টয় ফিট অ্যান্ড লেগ অ্যাম্পুটেশন। সেটা দেখা গেল একটা সময় হবে যে ওই যে যে পাটা আক্রান্ত হয়েছে কোনো কোনো সময় ওখানে দেখা যাচ্ছে যে হয়তো আমরা অ্যাম্পুটেশন করে কেটে ফেলে দিতে হয়, কারণ ওখানে ব্লাড সাপ্লাই কমে গেলে সেটা আলটিমেটলি মেকানিজমটা চলে আসে সেখানে, মানে নেক্রোটিক লেসন চলে আসবে, নেক্রোটিক লেসন চলে আসলে আস্তে আস্তে গ্যাংগ্রিনাস লেসন চলে আসে। তো অনেক ক্ষেত্রে দেখা গেল ডায়াবেটিক ফিতে পারে, সাধারণত গ্যাংগ্রিন নেক্রোসিস না, ডায়াবেটিক ফিট আলসার আর কি। তো ওইটা দেখা গেল ঘা হতে থাকে, ওই ঘাটা শুকার আস্তে আস্তে প্রোগ্রেস হতে থাকে উপরের দিকে, তখন দেখা গেল এটা অ্যাম্পুটেশন করে ফেলে দেয়। মেকানিজম একই, আমরা যদি অনেক আগে থেকেই ডায়াবেটিস না ভালো হোক, ডায়াবেটিস আমরা কন্ট্রোল করি সাথে যদি আমরা অ্যান্টিমায়োজেমেটিক ট্রিটমেন্ট সঠিক আকারে দিতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে কমপ্লিকেশন গুলাকে প্রিভেন্ট করা সম্ভব, প্রিভেন্ট করা অনেক ক্ষেত্রে সম্ভব, এটা অবশ্যই হয়। হ্যাঁ, ইমপ্রেশন যেটা আসতেছে, মোর রিডিউস মায়োজেমেটিক অ্যাক্টিভিটি, স্টে অ্যাওয়ে ফ্রম ডায়াবেটিস মেলাইটাস। আমি যত পরিমাণে আমার আমার রোগীর বা আমার পেশেন্টের শরীরে মায়োজেমেটিক অ্যাক্টিভিটিটা, মায়োজেমেটিক ফাংশনটাকে যত রিডিউস করতে পারবো আমি তত পরিমাণে এই ডায়াবেটিসের থেকে রোগীটাকে সেফে রাখতে পারবো। ডায়াবেটিস বা যারা ডায়াবেটিস হয়ে গেছে তাদের আবার ডায়াবেটিক কমপ্লিকেশন থেকে সেফে রাখতে পারবো। গিভ অ্যান্টিমায়োজেমিক ট্রিটমেন্ট ফর স্টে অ্যাওয়ে ফ্রম কমপ্লিকেটেড স্টেট অফ ডায়াবেটিক মেলাইটাস। এখানে বলা হচ্ছে যে মায়োজেমেটিক সিমটোমেটিক যে ট্রিটমেন্ট আমরা দেবো, এই ট্রিটমেন্টটা দিয়ে আমরা অবশ্যই ওই রোগীর ডায়াবেটিস যে পরবর্তী ফিউচারে পরবর্তী যে আক্রান্ত রোগীরা যারা পরবর্তী কমপ্লিকেশন না যাতে না হয় সেটা প্রতিহত করা সম্ভব অ্যাকর্ডিং টু সিমটোমেটোলজি, যদি লক্ষণের সাথে সাদৃশ্য রেখে এটা অ্যাপ্লাই করা সম্ভব হয়। তার পরবর্তীতে আসছে কিনা দেখে গেছে, আচ্ছা মেবি আমার আলোচনা শেষ আপাতত এখানে। থ্যাংক ইউ।